সেঞ্চুরির স্বাদ কেমন তা হয়তো ভুলেই গিয়েছিলেন। ১৬ ইনিংস আর ১৫ মাস পর আবারও ব্যাট উঠল ঊর্ধ্ব গগনে। স্টিভেন স্মিথের হাসিটা কি বলে, আনন্দের চেয়েও যেন স্বস্তি বেশি, সেলিব্রেশনটাও হাফ ছেড়ে বাঁচার। ২০১৯ সাল পর্যন্ত স্টিভেন স্মিথের দুনিয়াটা ছিল অন্যরকম। গত তিন বছরে দেখেছেন পৃথিবীর আরেক চেহারা। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন্সি হারিয়েছেন অনেক আগে, আইপিএল সহ টি টোয়েন্টি লিগগুলোতেও স্মিথকে এখন ডাকে না কেউ। তবে সাদা ড্রেসে এখনও যে অস্ট্রেলিয়ার অপরিহার্য ক্রিকেটার, সুযোগ আসলেই বুঝিয়ে ছাড়েন, সেটা গলের তীব্র গরমেও বিরুদ্ধ কন্ডিশনেও। প্রথম টেস্টে এই রান আউটের পর স্মিথের চেহারার অভিব্যক্তি নিয়ে সমালোচনা হয়েছিল অনেক। সেকেন্ড টেস্টে ৫০ আগে স্মিথকে লোভ দেখিয়েও কাজ হয়নি লঙ্কান বোলারদের, সেট হওয়ার আগে একটাও রিস্কি শট খেলেননি। এদিন ফুটওয়ার্কও ছিল চোখে পড়ার মতো, পুরো ইনিংসের কন্ট্রোল বাটনটা নিজের হাতেই রেখেছিলেন স্মিথ, যেন স্মিথের মতোই। ফ্যাবিউলাস ফোরের বড় প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলির জন্য একটা বার্তাও দিলেন, স্মিথ যদি আগের সেই চেহারায় ফিরে আসতে পারেন, ইন্ডিয়ান পোস্টার বয় কেন নয়। অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটকে অন্য পর্যায়ে নিয়ে যাওয়ায় স্মিথের কৃতিত্ব কম নয়। কাউন্টার অ্যাটাকে স্মিথের চেয়ে ভালো উদাহরণ ক্রিকেট বিশ্বেও কমই আছে। কঠিন দৃঢ়তার অধিকারী স্মিথের মনোবলকেই নাড়িয়ে দিয়েছে ওই স্যান্ড পেপার গেট কেলেঙ্কারি। এক বছরের শাস্তি মাথায় না পড়লে সেঞ্চুরির সংখ্যাটাকে আগেই হয়তো নিয়ে যেতে পারতেন ৩০ ওপরে। ২৮ শতকে এদিন ছুঁয়েছেন জো রুটকে। ক্রিকেট বিশ্বে এখনকার ফ্যাবিউলাস ফোরের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এই দুজনেরই, বিরাট কোহলির একটা কম, কেন উইলিয়ামসনের ২৪টা। গড়ে বাকিদের চেয়েও এগিয়ে অনেকটা, অফ ফর্মে ক্যারিয়ার গড়টা নেমে গিয়েছিল ৬০-এর নিচে, গলে সেঞ্চুরি করে সেটাকে আবারও নিয়ে গেছেন ৬০-এর ওপরে। ফ্যাব ফোরকে কেন আলাদা বলা হয় পরিসংখ্যানই প্রমাণ। টেস্ট ক্রিকেটে কতটা ধারাবাহিক হলে ৫০-এর ওপর গড় নিয়ে খেলে যাচ্ছেন উইলিয়ামসন রুটরা। যদি না অফ ফর্মটা লম্বা হতো, কোহলির অ্যাভারেজও ৫০-এর নিচে নামে না। স্মিথ অস্ট্রেলিয়ান ক্রিকেটের বর্তমান হলে লাবুশেইন ভবিষ্যৎ, একসাথে এই দুয়ে মিলে কতটা ভয়ঙ্কর মিডল অর্ডার দেখা গেল আরও একবার। দুজনে ৩৭ ওভার ক্রিজে কাটিয়ে তুলেছেন ১৩৪ রান। অস্ট্রেলিয়ার বাইরে লাবুশেইন নিজের প্রথম সেঞ্চুরিটা তুলেছেন ১৪৭ বল খেলে, সব মিলে সপ্তম শতক। স্মিথ লাবুশেইনরা এ যুগের টেস্ট ক্রিকেটের পতাকা বাহক। বাংলাদেশের মুমিনুল হকও এভাবেই ফিরে আসুন, সেটাই তো চাওয়া। স্যামুয়েল টিটু, টি স্পোর্টস। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.